ভিভো তাদের ওয়াই সিরিজের একটা ফোন লঞ্চ করতে চলেছে, যা স্পেসিফিকেশন শুনে আপনাদের মনে হতে পারে এটা ভিভো ওয়াই সেভেন্টিন, কিন্তু না, এটা কিন্তু ভিভো ওয়াই সেভেন্টিন নয়, এটা সম্পূর্ণ একটা আলাদা ফোন, আর সেটা হলো ভিভো ওয়াই থ্রি। তার স্পেসিফিকেশনের সমস্ত লিক্স বেরিয়ে এসছে, আর মোস্ট প্রবাবলি 16th May এটা চায়নায় লঞ্চ হতে চলেছে। এখন এই ফোনটার মধ্যে কী কী স্পেসিফিকেশান থাকতে চলেছে, এর দাম কত হতে চলেছে, এই সমস্ত ডিটেলস নিয়ে ভিডিওতে ডিসকাস করবো। তো সবার আগে বলবো এই ফোনটার লুক কেমন হতে চলেছে। তো এতদিন পর্যন্ত ভিভো বা ওপো এই ফোনগুলোর যে লুক সেগুলো কিন্তু কোনোদিন খারাপ হয়নি, আর এক্সপেকটেশন এই ফোনটার ক্ষেত্রেও কিন্তু চরম। এই ফোনেও কিন্তু গ্র্যাডিয়েন্ট ব্যাক প্যানেল থাকছে, প্লাস্টিক বিল অবশ্যই। ভিভো ওপো কিন্তু গ্লাস বডি খুব একটা দেয় না, বিশ্বাসও করে না ওরা, কিন্তু প্লাস্টিক ব্যাক প্যানেল আপনারা কিন্তু এই ফোনটার সাথে পেয়ে যাবেন গ্র্যাডিয়েন্ট লুক থাকার জন্য। ফোনটা দেখে বা হাতে ধরে কিন্তু প্রিমিয়াম ফিল আপনাদের মনে হবে। আর যদি এখানে কথা বলি আমি ডিসপ্লে, তো ডিসপ্লেতে থাকছে 6.35 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেটা অ্যাকচুয়ালি একটা HD+ ডিসপ্লে। এখন আমি যখন দামটা বলবো তখন আমি এটা রিভিল করবো যে এটা কতটা জাস্টিফাইড এই প্রাইস রেঞ্জের মধ্যে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন দেখতে পাই ফুল HD+ ডিসপ্লে প্রত্যেকটা ফোনেই দেওয়া হচ্ছে, তো কিছুটা এক্সপেকটেশনের থেকেও আমাদের কম। আর এখানে থাকছে একটা টিয়ার ড্রপ নচ, তো ডেফিনেটলি এই ফোনটা যে অ্যাসপেক্ট রেশিও সেটা কিন্তু অনেক বেশি হতে চলেছে, প্রায় 19.5:9। আর এখানে যদি আমি কথা বলি এই ফোনটার মধ্যে প্রসেসর কী থাকতে চলেছে, তো এই ফোনটার মধ্যে প্রসেসর থাকতে চলেছে হেলিও P35। এখন আমি দামটা রিভিল করেই দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না যে এই ফোনটা কতটা জাস্টিফাইড। তো এই ফোনটা যে বেস ভেরিয়েন্ট মানে 4GB 64GB তার যেটা দাম রাখা হচ্ছে সেটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে প্রায় 14,300-14,400 টাকার কাছাকাছি কিন্তু দাম পড়ে। আর যদি বাংলাদেশ প্রসপেক্টের কথা বলি তো এই ফোনটা যখন বাংলাদেশে লঞ্চ হবে তো প্রায় 18-19,000 টাকার কাছাকাছি এই ফোনটা কিন্তু লঞ্চ হবে। তো 18-19,000 টাকা বাংলাদেশ কারেন্সিতে বা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 14,500-15,000 টাকা অতিরিক্ত ওভার প্রাইস লেগেছে আমার, স্পেশালি আমি যদি কথা বলি ডিসপ্লে। যদি প্রসেসর হিসেবে কথা বলি তো প্রসেসর হিসেবেও সেম কথা, হেলিও P35 অতটা একবারে যে পাওয়ারফুল প্রসেসর সেটা কিন্তু নয়, মোটামুটি ডেলি লাইফের কাজ আপনারা কিন্তু করে দেবে। হ্যাঁ, লেটেস্ট প্রসেসর অবশ্যই, আপনাকে দোকানদার বোকা বানাতে পারে যে হ্যাঁ এটা লেটেস্ট প্রসেসর, কিন্তু এর প্রসেসিং পাওয়ার খুব দুর্বল। সুতরাং এই ফোনটা এত দাম দিয়ে এই প্রসেসর যুক্ত একটা ফোন নেওয়ার কোনো মানে হয় না। আর ডেফিনেটলি এইটা কিন্তু আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বোকা বনে যাওয়ার কিন্তু একটা চান্স থেকে যায়। আর যদি আমি এখানে কথা বলি এই ফোনটার USP-র কথা, তো এই ফোনটার মেইন USP হচ্ছে ক্যামেরা। ক্যামেরা নিয়ে আপনাকে বহুজন বহু কথা বলতে পারে, কিন্তু বিশ্বাস করুন যেহেতু এর প্রসেসর দুর্বল, ইমেজ প্রসেসিং পাওয়ারও কিন্তু অনেক দুর্বল হবে, ছবি কিন্তু অত ভালো আসবে না, স্পেশালি লো লাইট কন্ডিশনে কিন্তু কোনো রকমভাবে ভালো আসবে না। হ্যাঁ, এর মধ্যে থাকছে 13 MP একটা মেইন ক্যামেরা, 8 MP একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর 2 MP একটা ডেপথ সেন্সার। দেখে মনে হবে খুব ভালো, অন পেপার কিন্তু গুড, কিন্তু রিয়েল লাইফে কিন্তু অতটা ভালো পড়বে না। এর থেকে আপনার ডুয়েল ক্যামেরা ফোনগুলো কিন্তু অনেক ভালো পিকচার ক্যাপচার করে দেবে। তো ডেফিনেটলি এত দাম দিয়ে কেনার কোনো চুক্তি নেই, অন্তত আমার বলে মনে হয় না। যদি আপনাকে লো বাজেটের মধ্যে ট্রিপল রিয়ার ক্যামেরা দরকার হয় তাহলে টেকনো কেমন i4 রয়েছে, এছাড়া হুয়াওয়ের একটা নতুন ফোন আসছে সেটারও রয়েছে, তো আপনারা সেগুলো দেখতে পারেন, বা আপনার বাজেটটা একটু ইনক্রিজ করে গ্যালাক্সি A50 দেখতে পারেন। এছাড়া যদি আপনার মনে হয় যে আমার ক্যামেরার ছবিও ভালো উঠবে, আবার তার সঙ্গে আমার প্রসেসিং ইউনিটটাও খুব পাওয়ারফুল হবে, ভালো ভালো গেমস খেলতে পারবো, তো তার জন্য আপনার রয়েছে Redmi Note 7 Pro আর Realme 3 Pro, তো এই দুটোও কিন্তু খুব ভালো অপশন। যদি কথা বলি সেলফি ক্যামেরা, তো সেলফি ক্যামেরায় থাকছে 8 MP একটা ক্যামেরা, যেটা মোটেও স্যাটিসফ্যাক্টরি নয়, এর থেকে আর একটু বেটার হলে কিন্তু ভালো হতো। আর যদি বেটার না হতে পারতো, অ্যাটলিস্ট প্রাইসটা যদি কম হতো তাহলেও কিন্তু বেটার হতো। এখন আপনারা বলবেন যে গোটা ভিডিও জুড়ে খালি আমি ভিভো Y3 বদনাম করছি, ভালো কি কিচ্ছু নেই এই ফোনটার মধ্যে? অবশ্যই হ্যাঁ আছে ভালো, কারণ কোনো ফোনই কিন্তু একবারে যে খারাপ সেটা কিন্তু নয়। আর এই ভালো দিকটা হচ্ছে এর ব্যাটারি, 5000 mAh ব্যাটারি কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে, আর যেটা কিন্তু অনেকক্ষণই আপনার চলবে। তো এই ফোনটার সম্বন্ধে এই হলো আমার মতামত, আপনি আপনার মতামত জানান আমাকে কমেন্ট বক্সে যে এই ফোনটার সম্বন্ধে আপনি কী ভাবছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি নতুন হন চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে পাশে যে বেল আইকন ওতেও ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।